পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে কয়টি ট্যাক্স দেওয়া লাগে, অর্থাৎ পর্তুগালের যে পেপার্স বলে পরিচিত সেই পেপার্স পেতে আসলে কয়টি ট্যাক্স লাগে, সেটি নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি, অনেক ধরনের কথাবার্তা বা অনেক ধরনের মতপার্থক্য আমরা শুনতে পাই। আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব আসলে পর্তুগালের রেসিডেন্স পারমিট বা পেপার্স পেতে কয়টি ট্যাক্স লাগে, সার্বিক বিষয়টি আসলে কিভাবে কাজ করে। তো প্রথমেই একটি বিষয় বলে রাখি, এখানে যে ট্যাক্স পেমেন্টের মাধ্যমে রেসিডেন্স কার্ড পাওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে এখানে একটি মাত্র ফর্মুলা এরকম প্রায় বা একটি মাত্র আইন এরকম প্রায় 68টি আইন রয়েছে এই পর্তুগালে রেসিডেন্স কার্ড পাওয়ার, এবং কি প্রত্যেকটি আইনের কিন্তু আবার অনেকগুলো সাব আর্টিকেল রয়েছে, বলা চলে যে প্রায় 100 বেশি সাব আর্টিকেল রয়েছে এই 68টি আর্টিকেলের। সবচাইতে কমন যে প্র্যাকটিসটি সেটি হচ্ছে 88.2 যে আর্টিকেল, সেটির মাধ্যমে মানুষ রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করে থাকে এবং কি সরকারকে নির্দিষ্ট পরিমাফ যে ট্যাক্স পেমেন্ট করে থাকে। এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে কয়টি ট্যাক্স দেওয়া লাগে, বিষয়টি আসলে খুবই আপেক্ষিক, এটি সময় এর উপরে নির্ভর করে। আমরা দেখেছি যে কোভিড পূর্ববর্তী সময়ে, অর্থাৎ 2018-19 এবং কি 20-এর একটি সময় পর্যন্ত মাত্র 6টি বা তার কম বেশ ট্যাক্স দিয়ে কিন্তু মানুষ রেসিডেন্স কার্ড পেয়েছে, কিন্তু বর্তমান সময়ে সেটি প্রায় 2 বছর, অর্থাৎ যারা কন্টিনিউয়াস ট্যাক্স পে করতেছেন এক্ষেত্রে হচ্ছে প্রায় 24টিরও বেশি ট্যাক্স দিয়েও অনেকে কিন্তু এখনও তাদের রেসিডেন্স কার্ডটি পান নাই। তো সেই ক্ষেত্রে আসলে অনেকেই জানতে চান যে এক্স্যাক্টলি আসলে কয়টি ট্যাক্স দিতে হয় বা আদৌ কি ট্যাক্স দেওয়ার প্রয়োজন আছে কিনা পর্তুগালের রেসিডেন্স পারমিটের জন্য। তো বিষয়টি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে বলে রাখি যে এখানে যে 88.2 যে আর্টিকেলটি রয়েছে সেটিতে আসলে ট্যাক্স প্রদানের একটি বাধ্যবাধকতা রয়েছে, বিশেষ করে যারা ভিসা নিয়ে পর্তুগালে আসে অথবা যে কোনো সেনজেন কান্ট্রিতে আসে, তাদের 180 দিনের ট্যাক্স প্রদান করলেই কিন্তু সেই রেসিডেন্স কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। আর যারা ভিসা ছাড়া এখানে আসে, সাদা পাসপোর্ট যে যাদেরকে আমরা বলে থাকি, তারা যদি 365 দিন অর্থাৎ 1 বছরের ট্যাক্স প্রদান করে তাহলে সেই রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। এখন হয়তো অনেকেই এর কম বেশ ট্যাক্স প্রদান করে থাকে, কারণ ইমিগ্রেশনের যে শিডিউলিং যে সিস্টেমটা রয়েছে সেটি অনেক বেশি অ্যাপ্লিকেশন এবং কি কোভিডের সময়ের কারণে সেটিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে অনেকেই হয়তো কম বেশি ট্যাক্স তাদেরকে দিতে হয়। তো এটি হচ্ছে মাত্র একটি আর্টিকেল, অন্য অনেক আর্টিকেল রয়েছে যেখানে ট্যাক্সের সুনির্দিষ্ট কোনো ধরাবাধা নিয়ম থাকে না, সেখানে 1টি, 2টি, 3টি ট্যাক্স দিয়েও কিন্তু রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করা যায়। যেমন একটি আর্টিকেল রয়েছে আর্টিকেল 90, যারা স্কিল ওয়ার্কার রয়েছে তারা কিন্তু যারা ম্যানেজেরিয়াল লেভেলের জব করবে এবং কি যাদের স্যালারি হচ্ছে বেসিক স্যালারি থেকে একটু উপরের দিকে থাকবে, হ্যাঁ, তারা কিন্তু 2টি, 3টি ট্যাক্স দিয়ে কিন্তু পর্তুগালের যে রেসিডেন্স পারমিট রয়েছে সেটির জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে তাকে 6টি বা 12টি ট্যাক্স দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। পাশাপাশি আরও একটি আর্টিকেল রয়েছে আর্টিকেল 89.2, অর্থাৎ এটিতে কিন্তু যারা ট্যাক্স প্রদান করে নির্দিষ্ট কোনো কিছু ট্যাক্স এর বাধ্যবাধকতা নেই, কারণ সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। আমি সেখানে দেখা যাচ্ছে আমার যে কাজগুলো, অর্থাৎ যারা এই ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি ওপেন করবে সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধরাবাধা ট্যাক্সের কথা উল্লেখ করা হয়নি। যদি তার অ্যাক্টিভিটি চালু থাকে, কখনো কাজ কম হতে পারে, বেশি হতে পারে, এই ক্ষেত্রে তারা সেটি কনসিডার করবে। পাশাপাশি যারা আর্টিকেল 116 অর্থাৎ ইউতে লং টার্ম রেসিডেন্স পারমিট হোল্ডার রয়েছে, তারা চাইলে পর্তুগালে সেটিকে এক্সচেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারে, অর্থাৎ পর্তুগালের রেসিডেন্স পারমিট তারা চাইলে নিতে পারে। যারা ইউভুক্ত কান্ট্রিতে রয়েছে সেই ক্ষেত্রেও ট্যাক্সের কোনো ধরাবাধা নিয়ম থাকে না, 2টি, 3টি, 4টি ট্যাক্স দিলেই কিন্তু তারা খুব সহজেই পর্তুগালের রেসিডেন্স যে পারমিটটি রয়েছে সেটি তারা পরিবর্তন করতে পারে। এছাড়াও রয়েছে আর্টিকেল 123, আর্টিকেল 123, সে 123-এর মাধ্যমে হচ্ছে এটি স্পেশাল একটি আর্টিকেল, বিশেষ বিবেচনা করে যে কাউকে পর্তুগালের গভর্নমেন্ট ইচ্ছে করলে তাদেরকে রেসিডেন্স পারমিট দিতে পারে। আরও একটি আর্টিকেল রয়েছে যে আর্টিকেল 122, সেটি হচ্ছে পর্তুগালের যে মেডিকেল গ্রাউন্ডে কারো যদি ফিজিক্যাল কোনো ইস্যু থেকে থাকে, অর্থাৎ শারীরিক কোনো সমস্যা থেকে থাকে এবং কি ডাক্তার যদি সেটিকে মনে করে যে তার অবজারভেশন অর্থাৎ ট্রিটমেন্ট জরুরি, ডাক্তারের অবজারভেশনে ডাক্তার যদি সেটি লিখে দেয় তাহলে মেডিকেল গ্রাউন্ড যেটি হচ্ছে 122-তে সেই
কিন্তু রেসিডেন্স কার্ড পেয়ে যাবে, সেই ক্ষেত্রেও ট্যাক্সের কোনো বাধ্যবাধকতা থাকে না। তাছাড়াও রয়েছে আর্টিকেল 91 এবং কি তার সেই বেশ কিছু সাব আর্টিকেল রয়েছে, সেটির মাধ্যমেও যে কেউ চাইলে পর্তুগালের ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমা বা যে কোনো ধরনের ট্রেনিং কোর্স করার মাধ্যমে কিন্তু পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে না। আরও বেশ কিছু আর্টিকেল রয়েছে, যেমন বর্তমানে অনেকে যারা বাচ্চা রয়েছে তাদের বাচ্চা যদি এদেশের সেকেন্ডারি প্রাইমারি স্কুল অথবা সেকেন্ডারি স্কুলে 2 বছর পড়াশোনা করে, তাহলেও কিন্তু সেটির মাধ্যমে পর্তুগালে তার যে প্যারেন্ট রয়েছে তারা রেসিডেন্স কার্ড পেতে পারে। এক্ষেত্রেও ট্যাক্স অর্থাৎ কয়টি ট্যাক্স দিতে হবে এটির কোনো ধরাবাধা কোনো নিয়ম থাকে না। অথবা যদি কেউ ই পর্তুগিজ সহ ইউ যে কোনো দেশের সিটিজেন যদি কেউ বিয়ে করে তাহলেও কিন্তু ট্যাক্সের কোনো বাধ্যবাধকতা থাকে না। এরকম আসলে অসংখ্য আর্টিকেল রয়েছে, সেটি সবগুলো আর্টিকেল আসলে কারো পক্ষেই ডিসকভার করা সম্ভব না। প্রত্যেকের সিচুয়েশান অনুযায়ী যখন সে এক্সপ্লোর করবে বা এখানকার যারা ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছে বা যারা সলিসিটর বা লয়ার রয়েছে তাদের সাথে যখন পরামর্শ করবে তারা তার যেই সিচুয়েশান অনুযায়ী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু একটি পরামর্শ দিবে। এই ক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি কয়টি ট্যাক্স দিলে বা কয়টি ট্যাক্স দিতে হবে এই ধরনের সরাসরি কোনো বাধ্যবাধকতা আসলে নেই। তো আমরা যারা ইমিগ্রেন্ট রয়েছি, বিশেষ করে বাংলাদেশ সহ সাউথ এশিয়ান যারা ইমিগ্রেন্ট রয়েছে তাদের কাছে কমন একটি প্র্যাকটিস এবং এটি খুব ইজি যে কেউ করা যায়, সেটি হচ্ছে আর্টিকেল 88.2 আমরা অ্যাপ্লাই করি। তো এই ক্ষেত্রে হচ্ছে ট্যাক্সের একটি বাধ্যবাধকতা রয়েছে, 180 দিন অথবা 360 দিনের ট্যাক্স দিতে হয়, যেটি 180 দিন হচ্ছে 6 মাস আমরা হিসেব করি, আর যদি 380 দিন হয় তাহলে সেটি আমরা 1 বছরের হিসেব করি। তো এর ছাড়া অন্যান্য যে আর্টিকেলগুলো রয়েছে সেখানে কিন্তু ট্যাক্স নির্দিষ্ট কতদিনের ট্যাক্স দিতে হবে সেই এরকম কোনো ধরাবাধা নিয়মকানুন নেই। যদি অন্যান্য রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা যায় তাহলে কিন্তু সেই পর্তুগালের রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারে এবং কি পর্তুগালের যেই রেসিডেন্স কার্ড রয়েছে সেটি পেতে পারে। তো দর্শক, আমার যে পরামর্শ থাকবে, আপনারা যারা পর্তুগালে আসছেন, আছেন অথবা ভবিষ্যতে আসবেন, আপনার যেই যোগ্যতা, আপনার যেই অভিজ্ঞতা এবং কি আপনার যে গ্রাউন্ড রয়েছে সেটি ভালোভাবে অবজারভেশন করবেন, ডিটারমাইন করবেন, আর সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার একটি আর্টিকেল চয়েস করবেন যে আর্টিকেলটা আপনার জন্য সবচাইতে বেস্ট ফিট হয়। তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে 1 বছর 2 বছর অপেক্ষা না করেও হয়তো অনেক ইজি যে সিস্টেম রয়েছে সেটির আওতায় আপনি পর্তুগালের রেসিডেন্স কার্ড পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।